নমস্কার বন্ধুরা, শ্রুতি দরবারে সবাইকে স্বাগত। এই যে দেখো, আজকে আমি তোমাদের সামনে কি নিয়ে হাজির হয়েছি বলতো? একটা ইমিউনিটি বাড়ানোর রেসিপি। দারুণ দারুণ খেতে হয়েছে কিন্তু, তাই আমি ভাবলাম যে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করাই যায়। দেখো, আমরা তো কতদিন ধরে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, আর কবে যে এর থেকে আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরব সেটা তো কেউ বুঝতেই পারছি না। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদেরকে সাবধানে থাকতে হবে আর সুস্থ থাকতে হবে। আর সুস্থ থাকার জন্য কী করতে হবে? আমাদের ইমিউনিটি বাড়াতে হবে। তাই আমি কী করি বলতো, এই ঘরে যা থাকে খুব কম খরচে ইমিউনিটি বাড়ানোর জন্য প্রত্যেক দিনই কোনো না কোনো একটা রেসিপি করি। তা আজকে আমি বানালাম হলো হট গার্লিক স্যুপ। তাই আমি ভাবলাম যে এত সুন্দর একটা রেসিপি, তা আমার বন্ধুদের সাথে শেয়ার করি। যে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখন দেখে নেওয়া যাক আমি কীভাবে এই হট গার্লিক স্যুপটা বানালাম। এটা কিন্তু ইমিউনিটি বাড়াবাতে বটেই, তার সাথে সাথে হেলদি আর টেস্টিও বটে। হট গার্লিক স্যুপ বানানোর জন্য আমি প্রথমে একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার দেব, 1 গ্লাস জল দিলাম, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হলো, প্রথমে আমি একটা ফ্রাই প্যান গরম করে নেব। গরম ফ্রাই প্যানে আমি 1 চামচ বাটার দিলাম। এখন এর মধ্যে দেব 10-12 কোয়া রসুন। গোল্ডেন কালার করে আমি রসুনের কোয়াগুলো ভেজে নেব। রসুনের কোয়াগুলো ভাজা হয়ে গেল, এখন দেব 1 চামচ গ্রেট করা রসুন, ব্রাউন কালার করে ভেজে নেব। রসুন ভালো করে ভাজা হয়ে গেল, এখন দেব এই যে কর্নফ্লাওয়ার আমি জলে গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, আর 1 গ্লাস জল দিয়ে দিলাম। এখন দিলাম টেস্ট অনুযায়ী লবণ। অল্প গোলমরিচ আর 1/2 চামচের কম চিলি ফ্লেক্স। এখন গ্যাস অফ করে সার্ভিং বোলে নামিয়ে নেব। আর আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।